এই আমার হাশিমপুর এলাকার যুবকের দল ওই আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাই একটা সুই বানানোর জন্য কামারের দোকানের মধ্যে গেলেন যায়া বলল কামার ভাই আমার একটা সুই বানায়া দেন একটা সুই বানাইতে এক দেরহাম লাগে কয় দেরহাম এক দেরহাম লাগে কয় এক দেরহাম দিবা আমি তোমার সুই বানায়া দিমু কয় আমি তো ছাত্র মানুষ আমার কাছে কোনো টাকা পয়সা নাই কয় টাকা পয়সা ছাড়া আমি সুই বানাইতে পারবো না সুবহানাল্লাহ ওই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় কামার ভাই আমার কলবের ভিতরে 30 পারা কোরআন শরীফ আছে কি আছে কি 30 পারা কোরআন শরীফের হাওয়ার আছে নি কথা কোন আসে নি ওই ওই পাগলা আমাকে সুই বানায় দেয় নাই আমি গেলাম আমার উস্তাদের কাছে যা বললাম হুজুর আমি একটু পড়াশোনা করব না ভাই কেন ভাই যেই কোরআনের পাওয়ার নাই ওই কোরআন আমি পড়ব না ভাই আরে বেকল ওই কোরআনে কামার দোয়ানে কোরআনের মর্ম বুঝবে না আরে কোরআন নয় শুধু আমার বিশ্বাবের পাগড়ি দেখে আমি পাগল হয়ে গেছি আমার বীর সাহেব পাগড়ি দেখে পাগল হয়ে গেছি এবার কয় পাগলা রে তুমি পড়াশোনা করবা তুমি জপনের একজন মুজাদ্দেদ হইবা আজকে থেকে তোমার কিয়ামত পর্যন্ত যত বছর পৃথিবীতে বাঁচবা তোমার এই হাতের গড়ি আর তোমার গায়ের জুব্বা মাথার পাগড়ি গায়ের গেঞ্জি তোমার লুঙ্গি তোমার জুতা যত কিছু লাগে আজকে থেকে আমার দোকান থেকে নিয়া যাইবা বিনিময়ে শুধু আল্লাহর কোরআন পড়বা আল্লাহর কোরআন পড়বা আল্লাহর লগে কথা কইবা আমার ব্যবসার জন্য দোয়া করবা তুমি কোরআন তেলাওয়াত কইরা যদি নামাজের মুসল্লার মধ্যে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা কইয়া কান্দ আমার আল্লাহ যদি আমার আমার আল্লাহ যদি তোমার এই নাবালক শিশুর জবানটা যদি আমার আল্লাহ কবুল করে আমার কলিজা ঠান্ডা হইয়া যাইবা গাউস বংশ তোমার হাসান হুসাইনি ওরে তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি ঠিক কি না ওরে গাউস বংশ তোমার হাসান হুসাইনি ওরে তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি ওরে একবার দিদার দাও গো তুমি ও হে গাউসে সামদানি বাগদাদে জনম কত মে রাবানি বলেন বাগদাদে জনম কত মে কন্যা বাগদাদে জনম কত মে ওরে তোমার কাঁধে নবীজির কদম ওরে সমস্ত অলিদের কাঁধে তোমার কদম সুবহানাল্লাহ তাহলে আমার নবীজির কাঁধে ফেরেশতা নাই ফেরেশতার কাঁধে আমার নবী হাজির না আছে জোরে কন্যা আল্লাহু আকবার তাহলে আপনারা কেউ গায়েব দেখেন নাই আল্লাহরে কেউ দেখছেন নি জোরে কন দেখছেন নি আল্লাহ কয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহর সন্তান নাই সন্ততি নাই জনক নাই জননী নাই কর্ম নাই ধর্ম নাই খাওয়া নাই দাওয়া নাই আমি আল্লাহ হচ্ছি এক আল্লাহ কি জোরে বলে আল্লাহ কি বলে না আসিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি সদাই দে ছিল শুনলাকার আল্লাহু আকবার পরে একা একা প্রেম চলে না ঠেকলে না লাশায়রা বানাও কাজী একজন মাসুকের দরকার বাদী মনামার ঠিক কি না ও বাজার গভীর মনোযোগ আল্লাহর মতো গায়েব কিছু আসেনি কথা কন আসেনি তাহলে আমার নবীজি আল্লাহরে দেখছিনি কথা কয় না আল্লাহরে দেখছিনি আরে হাকিকত তো কথায় নাই শরীয়তের চক্ষু দ্বারা বাশারিয়ার চক্ষু দ্বারা আমার আল্লাহ আমার নবীর আমার নবী আমার আল্লাহরে 10 বার দেখছে কয়বার হাকিকত তো কথায় নাই ওরে এক হইতে দুই হইল কিসের কারণ ঠিক কি না ওরে না জানিয়া শেখের মনে করে ইউসা টন্ডে গালা নির্দুনিয়ার দন ওরে আমি নি ভাই মোরে গালা তোর দর্শন সুবহানাল্লাহ হাকিকত তো কথায় নাই তাহলে আমার নবীজি ব্যর্থ দেখলো দুজুক দেখলো সমস্ত আশিয়াদের আলম দেখলো আল্লাহর মতো গায়েব আজ জগতে কিছু নাই আল্লাহরে দেখে বলাইলো তাহলে নবীজির কাছে আর গায়েবের কিছু আসেনি জোরে কোন আসেনি
এবার আমরা মাঝে মধ্যে ওলি আল্লাহর দরবারে যাই কিনা, কথাগণ যাই কিনা, ওলি আল্লাহর দরবারে যাই, আমরা কদম মুছি করি, মাঝে মধ্যে আবার ওলি আল্লাহ আমাদের অন্তরের খবরও বলে দেয়, কথাগণ ঠিক কিনা? তাহলে গায়ের শুধু নবী জানেন, আল্লাহর ওলিরাও জানে। তাহলে শুধু নবীরা নয়, আল্লাহর ওলিরা নয়, মুমিন লোকে গায়ব জানে। জোর কর না সুবহানাল্লাহ। ও বাদান গভীর মনোযোগ, এই তিরিশ পারা কোরআন, তিরিশ পারা কোরআনের বাড়ি কোথায়? লোহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লোহে মাহফুজ। এবার আমার নবীর বাড়ি কোথায়? মদিনা। বলেন কোথায়? কি আপনারা শুনেন না? আপনারা কি জালালে বুকে যে নতুন শুনতেছেন? কি নতুন শুনতেছেন বাবা? একটু দূরে শোনাবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা, জবানটা ছেড়ে দিই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা একজন যবনের মুজাদ্দিদ ছিলেন, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কান লাগান, বাজানো ও আমার বাজান। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই, যিনি অসংখ্য কিতাবের লেখক। জোর কর না সুবহানাল্লাহ। ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইর পাঁচ বছর বয়স, কয় বছর? পাঁচ বছর বয়সে অনেকের ভিতরে মহাব্বত জাগে যে আমি কোরআনে হাফেজ হব, এরকম আশা জাগে কিনা? ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওনার মা শেরিয়ে শিলার কাজ করতেন, দর্জির কাজ করতেন বাবা। ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, মা আপনি যদি একটু আমাকে সহযোগিতা করেন, আমি গতকালকে স্বয়ং মদিনার কামলিওয়ালা আমার স্বপ্নে দেখাইছে আমি কোরআনে হাফেজ হয়েছি। কি কোরআনে হাফেজ হইলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস। ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাই কয়, মা আপনি যদি একটু আমার দয়া করেন, আপনি যদি একটু আমার দোয়া করেন, আমি আপনার দয়ার বরকতে, আপনার দোয়ার বরকতে আমি কোরআনে হাফেজ হতে চাই। ওই জনম দুঃখিন মা একটা ডাক দিয়া কয়, শেখ সাদি রে তুমি হাফেজ হইবা কোনো দুঃখ নাই, তবে আমার সাথে কিছু ওয়াদা দিতে হবে। শেখ সাদি একটা ডাক দিয়া কয়, মা আপনি যেই কোনো ওয়াদা দিবেন আমি আপনার সন্তান, আপনার ওয়াদা জীবন দিয়া হলেও আমি রক্ষা করব। ওই শেখ সাদি ডাক দিয়া কয়, মা আপনি আমাকে ওয়াদা দেন, আপনি আমাকে মাদ্রাসায় পড়াইবেন নি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইর মা একটা ডাক দিয়া কয়, সন্তান আমার শরীরের মধ্যে রক্ত থাকা ব্যতীত আমি তোমাকে কোরআনে হাফেজ হিসাবে কবুল করলাম। ওই শেখ সাদি ডাক দিয়া কয়, মা আপনি যেহেতু আমার কথাটা রাখলেন, আপনি যেহেতু আমার ওয়াদাটা রাখলেন, এবার আপনার ওয়াদা বলেন আমি জীবন দিয়ে রক্ষা করব। মায়ের সাথে এবং সন্তানের সাথে আত্মার একটা কানেকশন আছে না নাই? জোরে বলেন আছে না নাই। বাজান রে, ওই জনম দুঃখী মায়ের কথা বলতেছি রে বাবা। ওই মায়ের মনে অন্তরে কষ্ট দিয়া যদি তুমি গাউসে পাকের মুরিদান যদি হয়ে যাও, তোমার এই মুরিদানের কোনো লাভ? যেরকম লাভ বাজার আমার গভীর মনোযোগ। ওই শেখ সাদি একটা ডাক দিয়া কয়, মা আপনার কি ওয়াদা আমি রাখতে হবে? শেখ সাদির মা একটা ডাক দিয়া কয়, শেখ সাদি রহমতুল্লাহ আলাই তুমি আমার সাথে একটু ওয়াদা দাও, জীবনে মিথ্যা কথা বলতে পারবা না। ওই শেখ সাদির মা ডাক দিয়া কয়, বাবা শেখ সাদি আমার দ্বিতীয় মাম্বার সুবাল তোমার কাছে আমার একটা ওসিয়ত, তুমি কখনো পরের হক নষ্ট করতে পারবা না। শেখ সাদি ডাক দিয়া কয়, মা জীবন দিয়া হলেও আপনার কথা রক্ষা করবো।
ওই শেখসাদি ওই শেখসাদি ডাক দিয়া কয় মা আপনার তৃতীয় নম্বরে সুয়াল বলেন শেখসাদির মা একটা ডাক দিয়া কয় শেখসাদি ও জিন্দগিতে কখনো মায়ের মনে কষ্ট দিতে পারবা না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না ঠিক কি রাখো কি আপনাদের কষ্ট হচ্ছে কি মায়ের কথা শুনলে কি আপনাদের খারাপ লাগে এক কথা কেন খারাপ লাগে ছেলে যদি যায় বিদেশে মায়ের চোখে বালি বাসে গো টিকি রাখা ওরে সেই মায়ের কষ্ট দিলে তো জাগে তার ঠিকানা মায়ের মত না কথা কন ঠিক কিনা ওই শাকসাদির মা ডাক দিয়া কয় শেখসাদি রে কখনো এতিমের হক নষ্ট করতে পারবা না শেখসাদি ডাক দিয়া কয় মা আপনার সুয়াল আমি কবুল করলাম এবার শেখসাদির মা সকালবেলা তাহাজ্জুদ নামাজ পড়লেন তাহাজ্জুদ নামাজ পড়ে এবার ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পরে এবার ওই শেখসাদিকে খাতের মধ্যে ধরে শেখসাদিকে একটা মাদ্রাসার মধ্যে নিয়ে গেল ওই শেখসাদি রহমতুল্লাহ আলাইকে যখন একজন কামেল আল্লাহর অলি শপথ করে দিলেন রে বাবা ওই কামেল আল্লাহর অলি ওই উস্তাদ ডাক দিয়া কয় ওই উস্তাদ ডাক দিয়া কয় শেখসাদি ও আমারও একটা ওয়াদা রাখতে হবে কখনো মা বাপ পীর উস্তাদের অবাধ্য হওয়া যাবে যখন মা বাপ পীর উস্তাদের অবাধ্য হওয়া যাবে হুজুর আপনি যদি আমাকে দয়া করেন আপনি যদি আমাকে দোয়া করেন আমি জীবন দিয়ে হলেও আপনার ওয়াদা রাখার চেষ্টা করব বাজান রে ওই শেখ সাদি একদিন দুদিন মাদ্রাসায় পড়তেছে 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 এবার কাদা শেষ করলেন আম্পারা শেষ করলেন এবার নজরানা শেষ করলেন হাফিজি বিশপারা যখন কমপ্লিট হলো ওই শেখ সাদি ডাক দিয়া কয় উস্তাদ আমার মায়ের জন্য কেন জানি আমার কলিজার মধ্যে যেন মায়া লাগতেছে আপনি যদি আমার একটু অনুমতি দেন আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব উস্তাদ একটা ডাক দিয়া কয় ও শেখ সাদি ও তোমার মায়ের সাথে আমি ওয়াদা দিছি তুমি শেখ সাদিকে আমি কোরআন শিক্ষা দেওয়া পর্যন্ত তোমার ছুটি নাই আল্লাহু আকবার ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাই যেমন উস্তাদ তেমন ছাত্র তেমন যেমন উস্তাদ তেমন ছাত্র গো ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাই 30 পারা কোরআন শরীফ 7 বছর বয়সে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করলেন কয় বছর বয়সে 7 বছর বয়সে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করলেন 30 পারা কোরআন শরীফ মুখস্থ করলেন একটা পাঞ্জাবি গায়ে দিয়া কয়টা অন্তনটা হতে দিলি শিলাই যত বেশি শিলাইবেন ততই তো কবর মধ্যে আসাম আবার দুনিয়াতে আমরা ইমানদার যারা দাবি করি তারা শান্তির জায়গা খুঁজি না বাবা ইমানদারের জন্য আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে শান্তির কোনো ব্যবস্থা রাখে আল্লাহ রাখে না তকদির আর তাকদির রায়ের উদ্দ তকদির মধ্যে আল্লাহ রাখে না আমরা তো আল্লাহর উপরে চলে যেতেছি কথা কয় না কথা ঠিক কি রাখার বাবা বাজার আমার গভীর মনোযোগ দেন অন্তরের কাল লাগান ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাই যেমন উস্তাদ তেমন ছাত্র এই পাঞ্জাবিটা একটু ছিঁড়ে গেছে সিনার কিনার দি সুই দিয়ে আমরা খাতা বলে সিলাই না কি বাবা সিলাই নিও তো বেটার কাছে আর খাতা বলে সিলানোর লাগে বেটার তো হুঁশ লাগে হুঁশ তো আর বেটার কাছে নাই এবার উনি কি করলেন একটা কামারের দোকানে গেলেন কিসের দোকানে কি হলো আদে ফিডে যে সেই কি আমরা দা ঠিক করেন কোন জায়গা কথা কয় না বেটার ফিসুরের তার আগে আমার কথা বোঝেন মানুষ তো যে পরিমাণ আসছে জায়গা হইতেছে না একজনের তিনজনের জায়গা মারি পড়েছিল একটু আগায় বসন্ত দূরসে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা কি বাবা আমার কথা বুঝেন না আপনারা কথা একটা যদি এতবার কল লাগে কই টাকা ইয়াই বসতেন বাবা বিশের বক্তা আছে অনেক জায়গা হয় না তো ফদান বক্তা ফদান অতিথি এলে কি অবস্থা
একতে কয় 12 হাত দূর 13 হাত গজা ক কইছো কোন ব্যাক কলে ক কইছো তোর ভাই ক তাইলড়া মনে কোনা কাচ্চা থাই এই আমার হাসিমপুর এলাকার যুবকের দল ওই আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একটা সুই বানানোর জন্য কামারের দোকানের মধ্যে গেলেন যায়া বলল কামার ভাই আমার একটা সুই বানায়া দেন একটা সুই বানাইতে এক দেরহাম লাগে কয় দেরহাম এক দেরহাম লাগে কয় এক দেরহাম দিবা আমি তোমার সুই বানায়া দিমু কয় আমি তো ছাত্র মানুষ আমার কাছে কোনো টাকা পয়সা নাই কয় টাকা পয়সা ছাড়া আমি সুই বানাইতে পারবো না সুবহানাল্লাহ ওই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় কামার ভাই আমার কলবের ভিতরে 30 পারা কোরআন শরীফ আছে সুবহানাল্লাহ কি আছে কি 30 পারা কোরআন শরীফ হাওয়ার আছে কথা কোন আসেনি এই কোরআন কয় পারা 30 পারা যখন কয় পারা 30 পারা আমার কাছে তোলা তো 30 পারা কোন সন্দেহ আছে আমরা কথা শুনে নামাজ কয় ওয়াক্ত যখন কয় ওয়াক্ত তো আমরা এরকম মাসুক্ত কোন দলাদলি তো নাই ঠিক কি না কি আমরা কাছে আল্লাহ কয়জন যখন কয়জন ও মানব তাহলে আসলে তো একজন তো কোন দলাদলি তো নাই আমরা কয় নবীর উম্মত যখন তো এমন এতরা থেকে আবার কেউ কেউ মাটি কেউ কেউ সর্বসারা তো এখানে কথা কয় না কা সব তো ঠিক আছে হার এক মাস বললাম যদি তলার আতায় থাকবো নি কথা কন থাকবো নি নামাজ পড়ে লাভ হবো কি যদি ইমান নাই কথা কন ঠিক কে না বাজার আমার গভীর মনোযোগ ওই কামার বেলা কি কোরআনের অর্থ বুঝে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় কামার রে আমি তোমারে এক পারা কোরআন শরীফ শুনামু তুমি আমার মেহরবানি করে একটা সুই বানায়া দাও ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কি দিলেন একটা ধাক্কা দিলেন কি ধাক্কা দিয়ে দোকান থেকে বাইর করলেন চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে গো ওই চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে যাইয়া ওস্তাদের কাছে যাইয়া ফাউসাবি ধরা কো হুজুর আমি আজকে থেকে আর কোরআন শরীফ পড়তাম না হুজুর একটা ডাক দিয়া কয় শেখ সাদি রে তোমার 30 পারা কোরআন শরীফ তোমার কলমের মধ্যে তো তুমি কেউ পড়বা না কেন পড়বা না কি কষ্ট কি যন্ত্রণা তোমার ভিতরে হুজুর যেই কোরআনের ভাওয়ার নাই ওই কোরআন পড়বো না নাউজুবিল্লাহ কি কোরআনের ভাওয়ার আছে না নাই যখন আছে না নাই ও বাজান গভীর মনোযোগদের অন্তরে কান লাগান শেখ সাদি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কো হুজুর যেই কোরআনের পাওয়ান নাই ওই কোরআন পড়বো না কয় কি হইছে কয় আমার জামাটা চিড়ে গেছে আমি কামারের দোকানের মধ্যে একটা দৌড় দিলাম আমি দৌড় দিয়া যায় বললাম কামার ভাই আমার একটা মেহরবানি করে সুই বানাইয়া দাও কামারে আমার কাছে টাকা চাইলো আমার কাছে তো টাকা নাই আমি বললাম কামার ভাই আপনাকে আমি এক পারা কোরআন শরীফ শুনামো কামারে আমার ধাক্কা দিয়া দোকান থেকে বাইর করে দিছে আমার কপাল থেকে পিঙ্কি দিয়া রক্ত বাইর হইছে হুজুর যেই কোরআনের পাওয়ার নাই ওই কোরআন আমি পড়ব না যখন সুবহানাল্লাহ কি কোরআনের পাওয়ার আছে না নাই এবার শেখ সাদি রহমতুল্লাহ আলাই যখন উস্তাদের কাছে প্রশ্ন রাখলেন উস্তাদ একটা ডাক দিয়া কয় শেখ সাদি রে আমার ছাত্র তো অনেক আছে তো কিন্তু তুমি আমার আনকমন একটা ছাত্র আরে ছাত্র তো বহুত আছে ফির মুরিদান তো বহুত আছে কিছু আছে মুরিদান আবার কিছু আছে মুরিদান কথা কয় না কিছু আছে মুরিদান কিছু আছে মুরিদান মুরিদান হলো তারা আজান দিলে নামাজ পড়ে তারা মুরিদান হলো তারা নবীজিকে দাঁড়ায় সালাম দেয় তারা মুরিদান হলো তারা নবীজির নূর মানে তারা মুরিদান হলো তারা নবীজি এলমে গায়ে বিশ্বাস করে তারা মুরিদান হলো তারা মাজার জিয়ারত করে তারা মুরিদান হলো তারা মা বাবার কদম ধরে সালাম করে তারা আরো জিল্লা করে আল্লাহ আকবার কি কষ্ট হচ্ছিল তো আপনাদের বাজার আমার গভীর মনোযোগ অন্তরের কাল লাগাল বাজান রে ওই শেখ সাদির ওস্তাদ একটা ডাক দিয়া কয় শেখ সাদি রে কি বলো তুমি কোরআনের পাওয়ার নাই যেই কোরআন পাহাড়ের উপরে দিয়েছে পাহাড় গলে সই পাহাড় গলে গেছে যেই কোরআন আসমানের কাছে দিছে আসমানে কয় সহ্য হয় না এই কোরআনও একটা আলো কোরআন মানে কি আও বাবা ওই কবি নজরুল বলেছিলেন ফরিলে ফাতারি কোরআন তারে কি আলেম বলে নিজে কোরআন না হইলে কোরআনে কি কথা বলে ঠিক কিনা কান এটা হচ্ছে 30 বার কোরআন
বাচ্চা বাচ্চা লইয় বোনের কলি রে বোমরা নিশি হলে যাইয়া ফোলা বনে বলে নিশি হলে বোমরা নিশি হলে যাইয়া ফোলা বনে জ্বালাইয়া দিলের বাতি ওরা ফুল তুলিও লালাল জাতীয় ওরে অন্তরে যদিও মাওলার লামরে বোমরা নিশি হলে যাইয়া ফোলা বনে সুবহানাল্লাহ ওই শাস্তাদি ডাক দিয়া কয় হুজুর ফরব না হুজুর বলে এমন কথা বলো না কয় তোমার মনের মধ্যে কি এমন কষ্ট তোমার মনের কি মধ্যে কি এমন যন্ত্রণা আমার কাছে খুলে বলো শেখ সাদি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয় হুজুর আমার জামাটা চিড়ে গেছে আমি গেলাম একটা কামারের দোকানে যায়া বললাম আমাকে একটা সুই শিলা সুই বানানোর জন্য আমি আমার কাপড়টা সেলাই করব আমি বললাম টাকা নাই ওই কামার ডাক দিয়া কয় টাকা না হলে সুই বানানো যাবে না ওই সুইওয়ালা ডাক দিয়া কয় আমি বললাম সুইওয়ালাকে যে বাবা আমি আপনাকে এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবো ওই বেড়া আমার ধাক্কা দিয়া বাইর করে দিল হুজুর যেই কোরআন কামারকে হেদায়েত দিতে পারে না ওই কোরআন আমি বলবো না জোরকো না সুবহানাল্লাহ ফেস লাগজিনি কতক্ষণ ফেস লাগজিনি কি দয়াল নবীজির ফাগরি মুবারক আছে না ফেসবুকে ইউটিউবে আপনারা দেখেন না বাবা নবীজির জুতা মুবারক নবীজির পাগড়ি মুবারক নবীজির দাড়ি মুবারক সুবহানাল্লাহ ওরে এক জায়গায় কয় দাড়ি মুবারক কম যাইতো না নাউজুবিল্লাহ আরেক জায়গায় কয় দেখ নবীজি বলে ফাক না হনি বলে না ফাক কয় শুধু বলে আল্লাহ বলে ফাক নাউজুবিল্লাহ কইতেন না ওরে দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো ঠিক কি না গা আরেক জায়গায় কিটা কো জানেননি ওই লামা জাবির হারামজাদা কয় নবীজি দিদা সাওয়া যাবে না নাউজুবিল্লাহ কইতেন না আরে ইমানদারে তো ফাইদিছি দা বাবা নাউজুবিল্লাহর আওয়াজ কি জোর হবে না আস্তে আরক বেদবে কিতা কো জানেন কই নবীজি দিদার সাওয়া যাইবো না আর আমরা ইমানদার মুত্তাকিনরা সব সময় নবীজি দিদারে চাই পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আমরা নবীর দিদার চাই কি না এটা জোরে বলেন চাই কি না বাজার আমার নবীর মারাজুক ওই শেখ সাদি ডাক দেখো হুজুর যেই কোরআন কামারের দোকানের মধ্যে একটা কামার রেহাদায়াত করতে পারে না ওই কোরআন আমি পড়ব না ওই শেখ সাদির উস্তাদ ডাক দিয়া কয় ছাত্র রে ধরো আমার ফাগড়িটা তুমি ধরো কি উস্তাদের ফাগড়ি আমরা ফাইলে কি লাঠি দিব না সুম্মা দিব শেখ সাদি ফাগড়িটা যখন হাতের মধ্যে পাইছে বহুদিন পর্যন্ত তাজিম করার জন্য নিয়ত করে রাখছে আজকে যেন পাগড়িটা পাইছে গো একবার মুখের লগে লাগায় একবার চোখের লগে লাগায় একবার কলিজার লগে লাগা জালা জোরালা জালা জোরালা রে জালা জোরালা জালা জোরায় ওরে ভিতরে লেগেছে প্রাণের আগুলে জ্বালাও জোরালা জ্বালা জোরালা রে জ্বালা জোরালা জ্বালা জোরায়
ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির হাতের মধ্যে যখন পাগড়ি মোবারকটা দিলেন ওই পাগড়ি মোবারকটা তুমি তোমার হাতের মধ্যে লইয়া ওই বাজারের মধ্যে যাইবা বড় যে দোকানদারটা ওই দোকানদারের মুখ কাছে আমার ওই পাগড়ি মোবারকটা তুমি পৌঁছাইবা তুমি কিছু চাইতে হবে না তোমার কি দরকার জানা আছে তার চাইয়া থাকো তার হুকুমের আশায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় কথা কান ঠেকে না ওই শেখ সাদির উস্তাদ ডাক দিয়ে কয় শেখ সাদিরে ওই বাজারের মধ্যে সর্বোচ্চ বড় যে দোকানটা ওই দোকানটার মধ্যে যাইবা আর আমার পাগড়ি মোবারকটা তার হাতের মধ্যে দিবা বেড়া তো বাজারের বড় সদাগর কি হাসিনপুর বাজারের মধ্যে দোকান তো ব্যাগের আছে কিন্তু বড় একটা সদাগর আছে না নাই ওই সদাগরের কাছে যাইয়া আমার পাগড়ি মোবারকটা দিবা ওই সদাগরের সামনে যখন ওই দোকানের গেটের সামনে যখন পাগড়িটা লইয়া পাগলা দাঁড়ায় আর হইছে গো ওই দোকানের মালিক দৌড় দিয়ে আইসা অনেকদিন তার পীরের সাথে দেখা হয়লার বাবা পাখিটা যখন দেখছে টপ 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 করে চোখ দিয়ে পানি পড়তেছে ওই শেখ সাদির হাত থেকে পাখি মোবারকটা লইয়া একবার চোখের লগে লাগায় একবার বুকের লগে লাগায় একবার গালের লগে লাগায় সুবহানাল্লাহ আমার পোড়া বুক জোড়াইতাম গো লগে দয়াল তো বায় কোলে লইয়া ঠিকই লাগে আমার ভোরা বন্ধুরাইতা গো নবে নবি তো মায় কোলে লইয়া আমি তোমার সামনে গাইব গাল গো নবে লাসিয়া লাসে ইয়া গাল নবে দয়াল নবি তো মায় কোলে লইয়া সর্বগুণের গৌলা তুমি তুমি নূরের গলে ঠিক কিনা সর্বগুণের গৌলা তুমি তুমি নূরের গলে ওরা প্রেম কইরাছে তোমার সলে গো ও আমার আল্লাহ কাদের গো নিগণ হবে দয়াল নবী তুমি গো নামি সুবহানাল্লাহ ওই শেখ সাদির হাতের মধ্যে আপনার পাগড়ি মোবারকটা লইয়া একবার গালের লগে লাগায় একবার মুখের লগে লাগায় দোকান থেকে পাঁচটা আতর আনলেন কি আনলেন আমরা আতর লাগাই না আরে আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতে আয়োটে পেয়ে নবীর দৌচরণ উল্লাসে মাতে আয়োটে পেয়ে নবীর দৌচরণ কন না গুনাইবো বাবা একটা গুনাইবো বলেন দয়াল নবী মারহাবা নূরের নবী মারহাবা নূরের নবী মারহাবা দয়াল নবী মারহাবা দয়াল নবী মারহাবা মা আমেনা দেখলেন সেদিন তিনটি পাতাকা পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখাও পরে আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতি আয়োটে পেয়ে নবীর দৌচরণ উল্লাসে মাতি আয়োটে বাবুরে বুক দিয়ে আইয়ে না তো বাবা কি লাগে কইতে কইতে নি কথাটা শরম দিয়ে দি বিত্রে বইরে যে শয়তান সকালে কইব জালাল তো উল্টা কইছে আমি কোরআনের কথা বলতেছি কথা কন কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ও হাবিব আল্লাহ নয় তাবলিগ বালা নয় সুন্নি হইয়া থাইক জামাইতা বালা নয় সুন্নি হইয়া থাইক
কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চয় নারাই তাকবীর নারাই রিসালাত ফির মুক্তি আল্লামা বেলায় দুজন জালালি সাহেবের আগমন নাইবে নবীর আগমন হাশিমপুর বাজির পক্ষ থেকে হাশিমপুর বাজির পক্ষ থেকে বলেন ও হাবিব আল্লাহ নয় শুনলে হইয়া থাই ক ও হাবিব আল্লাহ নয় ক ও হাবিব আল্লাহ নয় ও হাবিব যে কত খারাপ শুধু জায়গায় জায়গায় জিনা করে হোলাই হোলাই জিনা করতে জিনা ফোন দিয়ে যাতারবো তুমি কই আসো আর আমি তো আসছিলাম ওই অমুক ভাইয়ের স্ত্রী আর কি তো অমুক ভাইয়ের স্ত্রী লোক তুর্কি দাঁড়িয়ে কথা কয় না কথা কষ্ট হচ্ছে না তো আমি কিন্তু যে গুমর ফাঁস করে দিই বাবা আবার আরেকটা কথা কয় আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে ফাল্লা কয়নি ফাল্লা আলু আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর আমার রাসূল আল্লাহ জানি না কত সুন্দর কন্যা জানি না কত সুন্দর কেউ পৃথিবীতে আমার নবীজির চাইতে আর কেউ সুন্দর আসেনি তাই এর মার্কায় লুকিলে পাল্লা তাকে মার্কায় তো পাল্লা ঠিক কিনা কর আন্তর্জাতিক স্কলারের লোক এই বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের প্রসাদ করেছেন মোল্লা কাজিমুদ্দিন আর আব্দুর রহমান ডক্টর পি আহমদ বাগদাদি ওই নেত্রকোনা জমিনের মধ্যে ১৭৮০ জমিনের মধ্যে আকবর আলী রেজভী হাজীগঞ্জ দাররা জমিনের মধ্যে আদর্শ আল মাদানি ঠিক কি না কর মাইজবান্ডার প্রোডিকশনের মধ্যে মধ্যে আছে আহমদুল্লাহ কাবলা কাবা গোলামুর রহমান কাবলা কাবা মহিনুদ্দিন আল হাসানি মজিবুল বশর মাইজবান্ডারি কথা কোন ঠিক কি না কর এই দেশে অন্য জালালিরে আছে গোমর ফাঁক করে দিব তোদের কাম হলো নবীজির সম্মান কমানো আর আমাদের কাম হলো নবীজির সম্মান উপরে বিদ্ধ করানো কথা কোন ঠিক কি না তারা কি ওয়াজ করে সম্মান উড়ে আল্লাহর সম্মান উপর উড়ালায় কি আল্লাহর কি আবার উপর আছে না আল্লাহর উপর ধারণ করলে তো সেরে ঠিক কি না আল্লাহর কি উপর আছে আল্লাহ কোরআনে কয় আলাম নশার এলাকা সদরাক এ কোরআনে আছে নি 30 পারা দে জালালি ভুল করে নয় 30 পারা আমি না খুলি দিয়া না নয় 30 পারার মধ্যে আল্লাহ কয় আলাম নাশার এলাকা সদরাক ওয়াবাদু আনাং কউজরক আল্লাহ দি আংকদা জহরাক ওরা পাহাড় এলাকা জিক্রক জোর সুবহানাল্লাহ আল্লাহ কয় বন্ধু মোল্লা আপনার সম্মান দিলেই কি হবে না দিলেই কি হবে আপনাকে প্রতি দুরুদ পড়ার জন্য আমি কোটি কোটি ফেরেশতা বানায় রাখছি ওই শেখ সাদির কথাটা বলতেছিলাম এখান থেকে সেরে গেছি না ওই শেখ সাদির রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয় হুজুর আপনি পাগড়ি মোবারকটা এবারে সুন্না খাইতেছেন কেন আজকে ছয়টা মাস আমি আমার ফিরে দেখি না দেখবেন বাবা তরিকতের কিছু পাগল আছে কাউকা বাবার লগে যদি দেখা না পায় স্বপ্নে যদিও দেখা না পায় ফকরের মধ্যে টিয়া নাই হালাত করিও লওয়া যায় বাবার লগে দিয়া করে কথা কন ঠিক কি না বাজান রে ওই লোকটা চার পাঁচটা আতর কিনে সুন্দর করে পাগড়ির মধ্যে লাগাইয়া গোলাপ জল ছিটা দিয়া একটা সুন্দর জায়গার মধ্যে রাখলেন আর ডাক দিয়া কয় বাবা তুমি কি খাইবা কয় বাবা আমার মনে কিছু যন্ত্রণা আছে কি আছে আপনাকে ভিতরে যন্ত্রণা নাই কি আসেনি বাবা একটা যেটা কাইলে হয়েছে এটার ভিতরে কিছু না কিছু বেদনা আছে কথা কন ঠিক কিনা বাবা হয়তো মুখ ফুটি বলতে পারে না ওরে বুড়াই যেমন স্বপ্নে দেখে
মলে রাগল মলে তাকে রে ওরে এসিল তোর মলে রে দয়াল ফতের গঙ্গাল করলি তুই আমারে জালালি ফতের গঙ্গাল করলি তুই আমারে ঠিক কি লাগো বাজান দে আমি বেশি দীর্ঘায়িত করতেছি না শর্ট করে নিয়ে আসতেছি ওই শেখ সাদিকে প্রশ্ন করলেন বাবারে তোমার মনের মধ্যে কি যন্ত্রণা কি কষ্ট কয় হুজুর আমার মনের মধ্যে একটাই যন্ত্রণা আমি আমার জামাটা ছিঁড়ে গেছিল আমি গেলাম একটা কামারের দোকানের মধ্যে একটা সুই বানানোর জন্য আমার কাছে টাকা চাইলো আমি বললাম এ কামার ভাই আমার একটা সুই বানায় দাও আমি তোমাকে একবার কোরআন শরীফ শুনাইব ওই ওই পাগলা আমাকে সুই বানায় দেয় নাই আমি গেলাম আমার উস্তাদের কাছে যা বললাম হুজুর আমি একটু পড়াশোনা করবো না ভাই কেন ভাই যে কোরআনের পাওয়ার নাই ওই কোরআন আমি ফলবো না ভাই আরে বেকল ওই কোরআনে কামার দোয়ানে কোরআনের মর্ম বুঝবে না আরে কোরআন নয় শুধু আমার বিশ্বাবের পাগড়ি দেখে আমি পাগল হয়ে গেছি আমার বীর সাহেব পাগড়ি দেখে পাগল হয়ে গেছি এবার কয় পাগলা রে তুমি পড়াশোনা করবা তুমি জবনের একজন মুজাদ্দেদ হইবা আজকে থেকে তোমার কিয়ামত পর্যন্ত যত বছর পৃথিবীতে বাঁচবা তোমার এই হাতের গড়ি আর তোমার গায়ের জুব্বা মাথার পাগড়ি গায়ের গেঞ্জি তোমার লুঙ্গি তোমার জুতা যত কিছু লাগে আজকে থেকে আমার দোকান থেকে নিয়ে যাইবা বিনিময়ে শুধু আল্লাহর কোরআন পড়বা আল্লাহর কোরআন পড়বা আল্লাহর লগে কথা কইবা আমার ব্যবসার জন্য দোয়া করবা তুমি কোরআন তেলাওয়াত কইরা যদি নামাজের মুসল্লার মধ্যে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরা কইয়া কান্দ আমার আল্লাহ যদি আমার আমার আল্লাহ যদি তোমার এই নাবালক শিশুর জবানটা যদি আমার আল্লাহ কবুল করে আমার কলিজা ঠান্ডা হইয়া যাইবা তাহলে কোরআনের পাওয়ার আসেনি শুধু কি আমরা হাশিমপুরে না সারা বিশ্বে শুধু সারা বিশ্বে নয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেখানে আমার আল্লাহ রব ওইখানে কোরআন রহমত যেখানে আমার আল্লাহ রব সেখানে আমার মদিনার কামলিওয়ালা রহমত কথা কন ঠিক কিনা কন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন তরিকতার একজন আলেমের কাছে আল্লাহর ওলির কাছে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আমার নবীজি আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দা বান্দি রে যারা কামেল আল্লাহর ওলির কাছে বায়াত রাসূল গ্রহণ করবা তারা আমি আল্লাহর হেফাজতে থাকব হাসর ময়দানে দেখবেন মনসুর আল্লাহর হাতের মধ্যে বেড়ি পায়ের মধ্যে বেড়ি গলার মধ্যে বেড়ি রহমতের ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ এ তার গলার মধ্যে হাতের মধ্যে বেড়ি কেন ফাগলা তো কামলে ফাগলামি করা ফাগলামি করে যদি দোজখের মধ্যে লাভ দেয় দোজখ এখন লয় হয়ে যাবে আমার নিজের দোষে নিজে দোষী তাই তো আমার গলায় ফাঁসি ঠিক কি না বিচার হবে কর্ম অনুসার বাদী বলাবার বিচার হবে কর্ম অনুসার ঠিক কি না তুমি যদি ভুল করো তোমার একটি ভুলের কারণে আরো দশটা ফিরবে এর বদনাম ঠিক কি না কর আরে বেড়া তরিকতের শিক্ষা হচ্ছে এমন একটা শিক্ষা চল্লিশ বছর ইমামের পিছনে বজরের নামাজ পড়া আর তরিকতের একজন ভাইয়ের সাথে তরিকতের ফাসমির কথা বলা সমান আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি কি এখন না কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ বেলায়েতের দরজা ঠিক কি না কর বাবা তাহলে আপনারা কামেল আল্লাহর ওলির কাছে বায়াত রাসূল গ্রহণ করতে রাজি আছেন কিনা আর যারা বলে পিতরের শেরেক আমরা তো আসি বাবা দলিল যা লাগে টনে টনে বস্তায় বস্তায় কোরআন থেকে বলেন কোনখান থেকে ফির দ্বারা যদি কেউ শিরিক প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা সেলেস কত লাখ কতক্ষণ কত লাখ আমরা বাবা হন্ডির হোলালা বাবা এটা মনে করি না যে আমরা ছেলে যদি সাবার বলে না বাবা সাবার বলে না দশ লক্ষ টাকা তাগর থেকে লইবেন দশ লক্ষ টাকা আমরাও জমা দিব যদি বা আছে তারা যদি ঠকি যায় দশ লাখ আঙ্গ আমরা যদি জিতি যাই জীবনে ফিরির বুঝে ঘুরবো না তাগর ধর্ম ভালো করবো ঠিক কি না ইয়ার পরে তো আর কোনো কথা থাকতে পারে না কথা কন ঠিক কি না এত আয়োজন করছি যে তাবলিগের ব্যাপারে এরকম কোনো শক্ত দলিল দিছিনি তারা দেন হেতারা বলে ছয় হয়েছিল তাবলিগ করে বাবা সামনের দিকে না যায় বন্ধ করে দেওয়াটা ভালো হবে আজান টাইমে আল্লাহ যেহেতু আমাদের প্রত্যেকে তৌফিক দেয় যোরকন আমিন আল্লাহ যেহেতু আমাদের প্রত্যেককে আল্লাহর ওলি বানায় দেয় যোরকন আমিন।